আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল, সঙ্গে আমি রায়হান সাব্বির। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনারা যে ভিডিওটি দেখছেন, এটি ইনসাফ যাত্রার 42তম দিনে অর্থাৎ 14ই ডিসেম্বর, কমরেড মীনাক্ষী মুখার্জি সহ ইনসাফ যাত্রীরা যখন পূর্ব বর্ধমান জেলার কালনাতে প্রবেশ করে, এটি সেই মুহূর্তের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড ধ্রুবজ্যোতি সাহাদের ঘিরে মানুষের কীরকম উচ্ছ্বাস, কীরকম আনন্দ আপনারা দেখতেই পাচ্ছেন। রীতিমতো একেবারে জনজ্বরে পরিণত হয়েছে। পশ্চিমবাংলার মানুষ কিন্তু তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিকল্প খুঁজছেন, আর বিকল্প হিসেবে একমাত্র বামপন্থীদের উপরেই কিন্তু ভরসা করছেন। তার জন্যই কিন্তু পশ্চিমবাংলার সর্বত্র কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড ধ্রুবজ্যোতি সাহাদের ঘিরে মানুষ কিন্তু ভিড় করছেন। এই ইনসাফ যাত্রা, ডিওয়াইএফআইয়ের এই ইনসাফ যাত্রা 2024 সালের ভোটে বামপন্থীদের কিন্তু আলাদাভাবে অক্সিজেন যোগাবে, এটা নিশ্চিতভাবে বলা যায়।